আজকে আপনি জানতে পারবেন পৌগ শিরাপের সকল তথ্য সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায়। পৌগ শিরাপের মূল উপাদান হচ্ছে মাল্টিভিটামিন এবং কট লিভার অয়েল। পৌগ একটি সিরাপের দাম হচ্ছে 100 টাকা। পৌগ সিরাপের প্রস্তুতকারক কোম্পানি হলো হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন জেনে নিন পৌগ সিরাপটি কোন রোগের জন্য সেবন করা যায় বা একজন চিকিৎসক দিয়ে থাকে। 1 নম্বরে যে কাজটি করে তা হলো বাড়ন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের বৃদ্ধি সঠিকভাবে করে থাকে। 2 নম্বরে যে কাজটি করে অসুস্থ বাড়ন্ত শিশু রোগের কারণে ক্ষুধামন্দা ও দুর্বলতা দূর করার পাশাপাশি রোগ পরবর্তী হারানো জীবনী শক্তি ফিরিয়ে আনে। 3 নম্বরে যে কাজটি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল ত্বক, চুল, নখ, দাঁত, হাড়, চোখ এবং স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে। 4 নম্বরে যে কাজটি করে কাশি, সর্দি, বুক এবং ফুসফুসের বিভিন্ন রোগ হওয়া থেকে রক্ষা করে। 5 নম্বরে যে কাজটি করে শিশুদের মস্তিষ্কের গঠন ও বিবেক বুদ্ধি বৃদ্ধি করে। 6 নম্বরে যে কাজটি করে প্রাপ্তবয়স্কদের হার্টের রোগ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিওপিডি, ক্যান্সার ইত্যাদি সহ গুরুত্বপূর্ণ রোগসমূহের প্রতিরোধ ও চিকিৎসায় সাহায্য করে। 7 নম্বরে যে কাজটি করে গর্ভস্থ এবং দুগ্ধপোষ্য শিশুর বৃদ্ধিতে সহায়তা করে। মূলত এগুলি হলো সিরাপটির মূল কার্যকারিতা। এখন জানুন সিরাপটির সঠিক সেবন বিধি বা খাওয়ার নিয়ম। সিরাপটি মূলত রোগীর অবস্থা ও রোগের তীব্রতা বিবেচনা করে দেওয়া হয়। তবে সিরাপটির প্রাথমিক সেবন বিধি হলো শিশুদের ক্ষেত্রে 1 চা চামচ দৈনিক 2 বার আর বয়স্কদের ক্ষেত্রে 2 চা চামচ দৈনিক 2 বার সেবন করতে হয়। সিরাপটি সেবনে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলো সবচেয়ে বেশি দেখা দেওয়া পার্শ্বপ্রতিক্রিয়া হলো অ্যালার্জি দেখা যেতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে যে দেখা দেয় এমনটা নয়। কিছু ব্যক্তি বিশেষ এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।